গ্রেনেড হামলা করেছে, টিয়ার সেল মেরেছে, বুলেট রাবার বুলেট ছুঁড়েছে, আমাদের অসংখ্য ভাইকে আহত করেছে, গুলিবিদ্ধ করেছে, তারা গুলি পর্যন্ত করেছে এবং গুলিবিদ্ধ আমাদের বেশ কিছু ভাইয়েরা আহত এবং মারাত্মক আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় আছেন। কতটা ঘৃণ্য এবং ন্যাক্কারজনক হলে এটা সম্ভব যে গোটা বিশ্ববাসী মিডিয়ার মাধ্যমে এটা দেখেছে আর সেই অবস্থায় তারা সম্পূর্ণ মিথ্যা একটা মামলা দায়ের করেছে, দুটো মামলা তারা দায়ের করেছে এবং এতটা লজ্জার বিষয় এবং এতটা স্বৈরাচের এবং অমানবিক হলে সম্ভব যে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি হাফিজাহুল্লাহ রহমাহুল্লাহ তার সন্তান মাসুদ সাইদি ভাই যখন তার পুরো পরিবার সহ শোকে মুহ্যমান, মর্মান্তিকভাবে তারা বেদনাহত শোকাহত, সেই মাসুদ সাইদি ভাইকে তারা এই মামলায় দুই নম্বর আসামি করেছে। আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করি যে এই মামলা যারা করেছে এবং যে থানায় মামলা নিয়েছে গোটা জাতি এটা ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে যে এর মধ্য দিয়ে প্রমাণিত হয় যে আসলে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সরকারের সাথে যে প্রশাসনের লোকেরা উদ্বুদ্ধ হয়ে বা অতি উৎসাহী লোকেরা কাজ করেন তারা জনগণের প্রতিপক্ষ হিসাবে চিহ্নিত হবেন। কারণ আমরা মনে করি যে দেলোয়ার হোসেন সাইদি হুজুরের এই পরিবার এখন মর্মান্তিকভাবে তারা শোকাহত, তাকে দুই নম্বর আসামি করেছে, অথচ এই মাসুদ সাইদি ভাই শুরু থেকে জেল কর্তৃপক্ষের সাথে, জেল সুপারের সাথে, জেলারের সাথে, এখানে আসার পর ডাক্তারদের সাথে এবং সরকারের উচ্চ পর্যায়ে যারা তার সাথে সমন্বয় করেছে তাদের সাথে, পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিদের সাথে তিনি টাইম টু টাইম তাদের সাথে শেষ পর্যন্ত কফিন গোসল করানো এবং লাশ কফিন অ্যাম্বুলেন্সে উঠানো পর্যন্ত সমন্বয় করেছে। তাহলে মাসুদ সাইদি ভাই এই ঘটনার সাথে কখন সম্পৃক্ত হলেন? যদি হয়ে থাকে তাহলে তো পুলিশ এটার সাথে জড়িত। বরং আমি মনে করি এই ঘটনা পুলিশ সংগঠিত করে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এবং দেলোয়ার হোসেন সাইদি শহীদ হাফেজাহুল্লাহ রহমাহুল্লাহর পরিবারকে আবার নতুন আর একটা কষ্ট দেওয়ার জন্য, নতুন আর একটা ষড়যন্ত্রের ফাঁদে তাদেরকে ফেলে তাদেরকে কষ্টের মধ্যে নেওয়ার জন্য তারা এই মামলার একটা নাটক তারা করেছে। এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং এই আসামিদের যাদের নাম বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, বিশেষভাবে আমি উল্লেখ করব যে মাসুদ সাইদি ভাই এবং আমাদের সাবেক এমপি হামিদুর রহমান আজাদ সহ যাদেরকে এই মামলার আসামি করা হয়েছে, আমরা নেতৃবৃন্দ ওখানে উপস্থিত থেকে প্রশাসনের সাথে বারবার সমন্বয় করেছি এবং সমন্বয় করে পরিস্থিতিকে আমরা শান্ত রাখার চেষ্টা করেছি, যার সাক্ষ্য গোটা ভিডিও মাধ্যমগুলো দেখলে বোঝা যায়। সেখানে এরকম একটা পরিস্থিতি, বরং এদেশের মানুষ মনে করে সরকার এবং পুলিশ প্রশাসনের অতি উৎসাহী কতিপয় ব্যক্তিরা পরিকল্পিতভাবে এই ঘটনা সংগঠিত করে দেলোয়ার হোসেন সাইদি হাফেজাহুল্লাহ রহমাহুল্লাহ শহীদ ওনার এই পরবর্তী পরিস্থিতিটাকে বিতর্কিত করার জন্যই পরিকল্পিত উপায়ে তারা এই হামলার নাটক তারা মঞ্চস্থ করেছে এবং এই নাটক মামলার নাটক তারা হামলা এবং মামলার নাটক তারা মঞ্চস্থ করেছে। আমরা মনে করি এই হামলার সাথে প্রশাসনের অতি উৎসাহী কিছু ব্যক্তি এবং বহিরাগত কিছু লোকরা তাদেরকে তারা ইন্ধন দিয়ে হয়তো তারা করিয়েছে বলে আমরা মনে করি। সুতরাং এটি অত্যন্ত ঘৃণার বিষয়। একই সাথে আপনারা দেশবাসী শুনেছেন যে মাওলানা শহীদ দেলোয়ার হোসেন সাইদি হাফেজাহুল্লাহ রহমাহুল্লাহ ওনার জানাজায় যেভাবে শরীক হতে দেওয়া হয় নাই, আসার পথে অসংখ্য গাড়ি ভাঙচুর করা হয়েছে, অসংখ্য ব্যক্তিকে বাধাগ্রস্ত করা হয়েছে এবং এখন ওনার কবর জিয়ারতে যারা যাচ্ছেন সেই কবর জিয়ারতে যাওয়া ব্যক্তিদেরকে মাইকিং করে পুলিশ সেখানে নিষেধ করছে। গোটা পিরোজপুরকে একটা অবরুদ্ধ অঘোষিত 144 সেখানে তারা জারি করে রেখেছে এবং আমি সেখানে কথা বলে দেখেছি যে পুরো পিরোজপুর আশেপাশের এলাকাটা পুরুষণ্য করে ফেলা হয়েছে, মানে যেন একটা যুদ্ধ চলছে। আপনারা অত্যন্ত মানে ঈশ্বরের সাথে বিনয়ের সাথে একটা কথা শুনে রাখেন, সরকার এবং প্রশাসনের কর্তা ব্যক্তিগণ যারা অতি উৎসাহী ভূমিকা পালন করছেন, সাইয়েদ বদিউজ্জামান নুরসি রহমাহুল্লাহ ওনাকে ওই সময়ের বিরোধী পক্ষের এতটা ভয় করতেন যে তাকেও জানাজা করতে দেওয়া হয় নাই, কবরস্থ করার পরে যখন লক্ষ জনতা তার কবরের জিয়ারত করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন তখন তারা এক পর্যায়ে ওই কবর থেকে কফিন ওখান থেকে সরিয়ে একটা সাগরে ফেলে দিতে তারা বাধ্য হয়েছিলেন। তারপরও সাইয়েদ বদিউজ্জামান নরসি রহমাহুল্লাহর সেই আদর্শকে সেখান থেকে তারা দূরীভূত করতে পারে নাই, বরং সেই আদর্শের ভিত্তিতেই একটা রাষ্ট্র পরবর্তীতে নির্মিত হয়েছে এবং তার স্বপ্ন সেখানে বাস্তব হয়েছে। আজকে আপনারা দেলোয়ার হোসেন সাইদি শহীদ হাফেজাহুল্লাহর কবর পাহারা দেওয়ার জন্য পুলিশ বসিয়েছেন যাতে কেউ জিয়ারত করতে না পারে, সেখানে দোয়া করতে যেতে না পারে, এর চেয়ে ঘৃণ্য বিষয় কি হতে পারে? আমরা অতি সত্বর সরকারের কাছে প্রশাসনের কাছে আহ্বান জানাবো, ওখান থেকে পুলিশ প্রোটেকশন সরিয়ে ফেলুন, সাধারণ মানুষকে
দোয়ায় সামিল হওয়ার সুযোগ দিন। গোটা দেশব্যাপী, বিশ্বব্যাপী, গোটা বিশ্ব থেকে আজকে ফ্লাইটের টিকিট করে যারা এসে জানা যায় সামিল হতে পারেন নাই, তারা তাদের আবেগকে উপস্থাপন করার জন্য, তার আবেগকে প্রশমিত করার জন্য কবরের পাশে দাঁড়িয়ে তারা একটু দোয়া করবেন, সেই সুযোগটা পর্যন্ত আপনারা বন্ধ করে দিয়েছেন। অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা, গোটা দেশবাসী এটা মনে রাখবে এবং এর জন্য আপনাদেরকে চরম মূল্য একটা সময় আপনাদেরকে দিতে হবে। সেই জন্য আশা করব যে আপনারা পুলিশ প্রশাসন ওখান থেকে সরান, পরিস্থিতি স্বাভাবিক করুন, সাধারণ জনগণকে আপনারা থেকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করুন, তার কবর জিয়ারত করার সুযোগ করে দিন, তার কবরের পাশে দাঁড়িয়ে জনগণ যারা দোয়া করতে চায় তাদের আবেগ, তাদের ভালোবাসা উপস্থাপন করতে চাই। ইসলামের দৃষ্টিতে যে সুযোগটুকু আছে, মানবাধিকারের দৃষ্টিতে যে সুযোগটুকু আছে, একজন নাগরিক অধিকার হিসাবে একজন ভাইয়ের প্রতি তারা ভালোবাসা প্রদর্শন করার যে সুযোগ আছে, এই সুযোগটুকু আপনারা তৈরি করে দিবেন বলে আমি প্রত্যাশা করি। এবং এরকম নতুন আর ন্যাক্কারজনক কোনো নাটক যেন আপনারা উপস্থাপন না করেন, বিশেষ করে যে মামলার নামে নাটক আপনারা করেছেন, এই মামলা অতিসত্বর প্রত্যাহার করে এই সাইদি পরিবারের সম্মানিত সদস্য মাসুদ সাইদি ভাই সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ যাদেরকে আপনারা আসামি বানিয়েছেন এবং 4,500 থেকে 5,000 লোকদেরকে অজ্ঞাতনামা আসামি করেছেন, একজন ব্যক্তিকেও যদি গ্রেপ্তার করা হয় তাহলে আমরা আশা করব যে দেশের জনগণ আপনাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে তারা এ ব্যাপারে শক্ত এবং অগ্রণী ভূমিকা পালন করার মধ্য দিয়ে এই পরিস্থিতির সমুচিত জবাব তারা রাজপথেই প্রদান করবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটুকু একটু ওকে দিয়ে দিও।